আমার দোকান দিয়ে চাল কিনতে গেলে 100 টাকা করে চাল পড়ে যাবে, আমার ডিলারের কাছে নিয়ে 70-75 টাকা করে দাম নিই। আচ্ছা ঠিক আছে, তার জন্য এত কমে দিতে হবে। দাম বাড়ার কি কোনো চান্স আছে নাকি এর মধ্যে? কোনো মনে হয় না। তো 2021-এর ফার্স্ট ভিডিও কিন্তু শুট করতে বেরিয়ে গেছি, আর আজকে একদম পুরো রাস্তায় আছি, তার মানে বুঝতেই পারছো যে স্ট্রিট ফুড, হ্যাঁ কম দামি একটা হিডেন স্ট্রিট ফুডের খোঁজ নিয়ে আজকে চলে এসেছি, দেখতে থাকো ভিডিওটা। আর আজকে আমি যেই দোকানটা যেতে চলেছি, বং লার্কার নামে একটা ইউটিউব চ্যানেলে আমি ভিডিওটা দেখি, এটা হচ্ছে ফুলবাগান মেট্রো স্টেশনের একদম কাছে, যেখানে নাকি 30 টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে, হ্যাঁ মাত্র 30 টাকায়। তো দেখি 30 টাকার বিরিয়ানির কি ব্যাপার আছে, আরও প্রচুর খাবার টাবার পাওয়া যায়, স্ট্রিট একটা দোকান, দেখা যাক, দেখতে থাকো ভিডিওটা পুরো লাস্ট অব্দি। আর আশা করি সবার, এখানে একটা বিল্লি ঘুরে বেড়াচ্ছে যে চলে গেল, তো আশা করি সবার 1 জানুয়ারি খুব ভালো কেটেছে, আমারও মোটামুটি কেটেছে। আর তোমরা অনেকেই জানো আমার স্টোরি, যারা দেখেছো আমার 1 জানুয়ারিটা বেশ ভালো কেটেছে, একটা অন্যরকম পরিবেশের 1 জানুয়ারি এত সুন্দর কাটবে আমি কোনোদিন ভাবতে পারিনি। তোমরা যারা দেখো স্টোরিগুলো একটু চেক করো, স্টোরিগুলো চেক করলে বুঝতে পারবে যে আমি 1 জানুয়ারি তো কোথায় ছিলাম। আর হ্যাঁ, নতুন বছরে একটাই কথা বলবো, ভিডিওগুলো দেখতে থাকো, যদি ভালো লাগে চ্যানেলটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, ভিডিওটা শেয়ার করো খুব খুব, তাহলে এই স্ট্রিট ফুডগুলোর অনেক হেল্প হবে। তো চলো ডিরেক্ট যাই, গিয়ে দেখছি। আমি এক্সাক্ট লোকেশনটা বর্তমানে এখনো জানি না, মনে হচ্ছে ওই দোকানটা, দেখা যাক। পেয়ে গেছি সেই দোকানটাকে, একদম ফুলবাগান মেট্রোর সামনে, মানে আমি এতদিন যাতায়াত করি এই এরিয়া দিয়ে, বাট আমি কোনোদিন খেয়াল করিনি, সেই দেখতে পাচ্ছ ফুলবাগান মেট্রো স্টেশন, তারপরে পুষ্পা বাবুর দোকান, আর তার পাশেই হচ্ছে এই কাকুর দোকান, যেখানে মাত্র 30 টাকায় বিরিয়ানি পাওয়া যায়। বিরিয়ানি ছাড়া আরও অনেক কিছু পাওয়া যায় তোমার দোকানে, প্রচুর জিনিস পাওয়া যায়, দেখতে থাকো ভিডিওটা। তোমাদের সামনে পুরো ডিটেলসটা নিয়ে আসছি যে কী ব্যাপার, কী কটা থেকে কটা অবধি খোলা থাকে, এক্স্যাক্ট জায়গা তোমাদের বলে দিচ্ছি, ডিসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো, চেক করে নেবে। তো আমি এমন একটা টাইমে এসেছি, মোটামুটি 4টে বাজে, তো বিরিয়ানি শেষ হয়ে গেছে, 2 প্লেট বিরিয়ানি হবে। তোমার দোকানে আর কি কি পাওয়া যায় একটু বলো? ভেজ বিরিয়ানি পাওয়া যায়, ভেজ ফ্রাইড রাইস পাওয়া যায়, তন্দুরি রুটি পাওয়া যায়। আচ্ছা, আর এগুলো প্রাইস কিরকম আছে, কি কি একটু প্রাইস দিয়ে কি কি পাওয়া যায় একটু বলো? ভেজ বিরিয়ানি 30 টাকা, ফ্রাইড রাইস 30 টাকা, তন্দুরি রুটি 5 টাকা। আচ্ছা, আর সাইড ডিশে কি কি পাওয়া যায়? মিক্স সবজি, চানা মশলা, তরকা, আলুর দম। আচ্ছা, এইগুলো সব 15 টাকা। আচ্ছা, বাটার পনির, শাহি পনির, চিলি পনির, কড়াই পনির, এগুলো সব 20 টাকা, মাত্র 20 টাকা। 20 টাকায় কপিস করে দাও, শাহি পনির 2 পিস, বাটার পনির 3 পিস, চিলি পনির 3 পিস। ওকে, তো চলো একটু বিরিয়ানি ট্রাই করি, সাথে আর কি কি আছে তুমি একটুখানি দেখিয়ে দাও যেগুলো অ্যাভেলেবল আছে। আচ্ছা, বাটার পনির আছে, শাহি পনির আছে, শাহি পনির আছে, চানা মশলা আছে, চানা মশলা, আমি মোটামুটি এমন একটা টাইমে এসেছি, পুরো সবকিছু শেষ, 4টে বাজে, কাকু তো 5টার মধ্যে বন্ধ করে দেবে, বাট তাও কিন্তু মোটামুটি মানে আমি যেটুকু দেখলাম পুরো এই এক দেখছি বিরিয়ানি শেষ হয়ে গেছে, 30 টাকা করে বিরিয়ানি কোয়ান্টিটি আমি যেটুকু দেখতে পাচ্ছি সার্ভ করা হয়ে গেছে, আমার কিন্তু বেশ ভালো লাগলো, সাথে আর একটু সাইড ডিশও নেবো, কী ব্যাপার কেমন টেস্ট টোটালটা বলছি, দেখতে থাকো। আর সমস্ত ডিটেলস তোমাদের বলে দিয়েছি যে কটা থেকে কটা অবধি খোলা থাকে, এক্স্যাক্ট জায়গাটা কোনটা, তোমরা সব কিছু জেনে গেছো, চলো টেস্ট করে দেখি। বিরিয়ানির কোয়ান্টিটি এই হচ্ছে, আর সাথে পনির, কোন পনিরটা নেবো বলো? বাটার পনির, শাহি পনির যেটা ইচ্ছে নিতে, আর কোনটা বেশি ভালো হবে খেতে? বাটার পনির, বাটার পনিরটা, বাটার পনির দাও। এই হচ্ছে বাটার পনির, দেখতে পাচ্ছ পনিরের সাইজগুলো কিন্তু যথেষ্ট বড় বড়, এটা 3 পিস 20 টাকা দাম, তাই তো?
অলরাইট, তো এই হচ্ছে দেখতে পাচ্ছ 30 টাকার ভেজ বিরিয়ানি। এখানে ভেজ বলতে সয়াবিন দেওয়া আছে, আর এখানে এক পিস আলু দেখতে পাচ্ছি যথেষ্ট বড় সাইজের। আর বিরিয়ানির যে চালের কোয়ালিটি সেটা কিন্তু দেখতে পাচ্ছ, পুরো বাসমতি রাইস আছে একদম বড় বড় চালের। আর বিরিয়ানির একদম অথেন্টিক যে কালারটা হয় সেই কালারটাই কিন্তু এখানে পুরো আছে। আমার যে জিনিসটা বেশ ভালো লাগলো, এবার টেস্টটা কেমন একটু দেখি, গন্ধটা বেশ ভালোই বেরিয়েছে। আর এখানে হচ্ছে বাটার পানির আছে 3 পিস 20 টাকা। আর বাটার পানিরের সাইজগুলো দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড সাইজ আছে এরকম বড় বড়, সাথে একটুখানি আচার দিয়েছে। আমি একটু টেস্ট করে দেখি। অলরাইট, তো আমি এবার একটু টেস্ট করে দেখি কেমন লাগে বিরিয়ানিটার কোয়ালিটি কেমন, আমি তোমাদের বলেই দিয়েছি, এবার আমি একটু টেস্ট করি। আমার কোনো অংশে মনে হচ্ছে না যে এই বিরিয়ানিটা ভেজ বিরিয়ানি, পুরো একটা মানে চিকেন বিরিয়ানি। ভালো রেস্টুরেন্টে বা ভালো দোকানে তোমরা যেরকম কোয়ালিটির বিরিয়ানি পাও, আমার কিন্তু একদম সেরকম কোয়ালিটির বিরিয়ানি লাগছে। চালগুলো পুরো ঝুরঝুরে আছে, একদম ঝুরঝুরে। আর বিরিয়ানির যে চাল হয় সেই চালে কিন্তু বানানো, পুরো বিরিয়ানির একদম কালারটা আছে সেটা এসছে। আর আমি এক পিস আলু ভেবেছিলাম, এখানে 2 পিস আলু হয়েছে। তাহলে ক পিস আলু দাও? একটা আলু থাকে, আমার 2 পিস পড়ে গেছে আজকে। তো আমি লাস্টের দিকে এসেছি, এরকম মাঝে মাঝে একটু খাও পাওয়া যায়। ওকে, তো এবার আমি একটু আলুটা দেখি। আলু কিন্তু প্রচন্ড নরম আছে, আলু মানে এরকম ভাবে কাঠি চামচ দিয়ে আলু পুরো কেটে যাচ্ছে। তো আলু দিয়ে বিরিয়ানি খাই, কারণ আলু দিয়ে বিরিয়ানি না খেলে বিরিয়ানিটা ঠিক জমে না। বেশ ভালো লাগছে। আর সয়াবিন দিয়ে বিরিয়ানি আমি ফার্স্ট টাইম নয়, আমি আগেও একটা জায়গায় খেয়েছিলাম ভেজ বিরিয়ানি, সেটা আই হোপ 1 বছরের বেশি হয়ে গেছে, আমার পুরনো চ্যানেল দেখতে পাবে। একটু টেস্ট করে দেখি সয়াবিন দিয়ে কেমন লাগে। সত্যি কথা বলছি, 30 টাকায় সস্তায় পুষ্টিকর পেট ভরা খাবার। হ্যাঁ, এই চক্করে যারা আছো পেট ভরে যদি 30 টাকায় খেতে যাও, মানে 30 আর 20 50 টাকায় আমি এত সুন্দর একটা খাবার পাচ্ছি যেটা আমার দুপুরবেলা আই হোপ একজনের পুরো পেট ভরে যাবে। আমি একটুখানি বাটার পানিরটা ট্রাই করি। আমি 1 পিস পানির ট্রাই করলাম, পানিরটা এতটা সফট মুখে দিচ্ছি জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে। আর গ্রেভিটা প্রচণ্ড পরিমাণে ফ্লেভারফুল, হালকা ঝালঝাল। আর একটা বাটার পানির খেতে কেমন হয়, একটু ক্রিমের একটা ফ্লেভার থাকে, হালকা ঝালঝাল, হালকা মিষ্টি মিষ্টি, একদম সেম টেস্ট হয়েছে। সত্যি কথা বলছি দারুণ লাগছে। আমি একটুখানি বাটার পানিরের সাথে বিরিয়ানি ট্রাই করি। হ্যাঁ, বিরিয়ানির সাথে চিকেন চাপ মাটন চাপ এগুলো যায়, বাট ভেজ বিরিয়ানির সাথে কিন্তু এরকম পানিরের গ্রেভি দিয়ে ট্রাই করতে হয়। দারুণ, সত্যিকারের দারুণ। আর হ্যাঁ, আমি একটুখানি অকওয়ার্ড বুঝতে পারছো, মানে দাদাই আমার ক্যামেরাটা ধরে আছে, এখন এখানে বসাচ্ছিলাম, একটু স্লিপ হয়ে যাচ্ছে, ক্যামেরাটা হচ্ছিলো না, সত্যিকারের জাস্ট পাটাপাটি। দাদা থ্যাংক ইউ ক্যামেরাটা ধরার জন্য। আর আমি যদি তোমাদের আর একটুখানি ক্লোজলি দেখাই, এখানে দেখতে পাচ্ছ আরও কতটা কোয়ান্টিটি বিরিয়ানি আছে। আর এই বিরিয়ানিটা একজনের জন্য একদম যথেষ্ট, মানে আমার এই পুরো থালিটার দাম মাত্র 50 টাকা। 50 টাকায় এতটা কোয়ান্টিটি বিরিয়ানি, আর সাথে আমি পেয়ে যাচ্ছি বাটার পানির, আর এই আচারটা তো আছেই। চলো খাওয়া দাওয়া শেষ করি, দেন দাদার সাথে একটুখানি কথা বলবো। আরও প্রচুর এখানে খাবার দাবার পাওয়া যায়, তোমরা তো দেখলেই প্রচুর খাবার আছে, তার সাথে রুটি আছে, নান আছে, এগুলো তো আছেই, একদিনে তো এত কিছু ট্রাই করা সম্ভব না। এছাড়াও ফ্রাইড রাইসও পাওয়া যায়, যদি থাকতো আমি দেখাতাম, বাট আজকে শেষ হয়ে গেছে, অন্যদিন একদিন এসে নিশ্চয়ই ট্রাই করবো। দেখতে থাকো, আমি খাওয়া দাওয়া শেষ করে নিই একটু, তাও দাদার সাথে একটু কথা বলবো, চলো। পেয়ে গেছি আমারই দুজন সাবস্ক্রাইবারকে। তো এই দোকানে দাদা খাবার নিতে এসেছে, কেমন লাগে খাবার এখানকার? দোস্ত ভালো, আমরা অনেক বছর ধরে নিই, আমরা মেবি 2007 যখন আমরা ছোট ছিলাম তখন নিতাম। দোকানে আমি 2007 অ্যাকচুয়ালি বেসিক্যালি মানে স্কুল থেকেই যখন আসতাম তখনই বেসিক্যালি এই দোকানে খাওয়া দাওয়া খেতাম। আচ্ছা, অনেকদিন আগে আমরা প্রথম এই যে বিরিয়ানির কনসেপ্টটা যে এত কম টাকা, যে সোয়াবিনের বিরিয়ানি আমরা এখান থেকে জেনেছি। বা মানে আমি সত্যি হয় সোয়াবিনের বিরিয়ানি অনেক আগে একবার খেয়েছিলাম, বাট এই বিরিয়ানির টেস্ট আমার মানে সোয়াবিনের লাগছে না, এটা চিকেন দিয়ে দিলে চিকেন বিরিয়ানি না কাকা, যে কোন রান্না পালক পনির তো শাহি পনির তো শাহি পনির। আচ্ছা, পালক পনির মনে করেনি আজকে করেনি আমি, তরকাটা খুব ভালো। অলরাইট, খাওয়া দাওয়া তো আমার মোটামুটি শেষ, আর পুরো পেট ভরে গেছে দুপুরবেলা একদম
সকালবেলা সেরকম কিছু খেয়ে বেরোনো হয়নি, একটু কাজ ছিল, বাট কাকুর কাছে খেয়ে একদম বিরিয়ানি, সত্যিকারের বিরিয়ানি টেস্ট, কোয়ালিটি, কোয়ান্টিটি তিনটে নিয়ে যদি বলতে হয় 30 টাকা আন্দাজে, সত্যিকারের ভালো, মানে টেস্টি খাবার, আর বিরিয়ানির পুরো ফ্লেভারটা একদম আছে, তোমাদের মনেই হবে না যে তোমরা ভেজ বিরিয়ানি খাচ্ছ, কোনো সোয়াবিনটা যদি বাদ দিয়ে দিই তাহলে ওটা ভেজ বিরিয়ানি একদমই মনে হবে না। মানে এই 2021 এত কম দামে খাবার কি করে দিচ্ছ? কি করে দিচ্ছি মানে এই ভেজ বিরিয়ানি আমার দোকান দিয়ে চাল কিনতে গেলে 100 টাকা করে চাল পড়ে যাবে, আমার ডিলারের কাছে নিয়ে 70-75 টাকা করে দাম নিই। আচ্ছা ঠিক আছে, তার জন্য এত কমেতে দিতে পারো। আচ্ছা, আর বাকি খাবার দাবারও তো তোমাদের, মানে আমি শুনলাম ও দাদার থেকে আরেকজনের সাথে যে কথা বললাম, তোমাদের সবকটা খাবারের টেস্ট, কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি, আর যা দামে দিচ্ছ সেটা তো মানে সত্যিকারের কিছু বলার নেই। তোমাদের এই দোকানটা কত বছরের? 14 বছর। 14 বছর, 14 বছর ধরে কি একই দাম ছিল নাকি আগে কম দাম ছিল? আরো কম দাম ছিল আগে। আচ্ছা, তো আর কি দাম বাড়ার কি কোনো চান্স আছে নাকি এর মধ্যে? কোনো মনে হয় না, কোনো মনে হয় না, মানে এই বাজারে চালিয়ে নিতে পারবে এই দামে? দেখছি, না পারলে তখন দাম বাড়াবার চেষ্টা করবো। দাম বাড়ালে চেষ্টা করবে? আচ্ছা, তো চলো, এই হচ্ছে টোটাল দোকান দেখতে পাচ্ছ দাদার, মোটামুটি এখন 4টে বাজে, 4টার মধ্যে সমস্ত খাবার শেষ হয়ে গেছে, আর যে কটা খাবার ছিল সে কটা তো আমি তোমাদের মোটামুটি দেখিয়েই দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার একটু কমেন্ট করে জানাও, আমি তো যাই বেরোই, পরে গিয়ে কথা বলছি, চলো। তো আমার খাওয়া কমপ্লিট, আর আমি বেরিয়ে গেছি, আর সত্যিকারে বলছি মানে 30 টাকায় যথেষ্ট ভালো লাগলো, আর তার থেকেও বড় কথা মানে দাদার যা ব্যবহার, সত্যিকারে বলছি মানে দাদার ব্যবহারে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম, এত সুন্দর ব্যবহার মানুষটার, এত সুন্দর কথাবার্তা। তো আমাকে মানে পার্সোনাল কথা বলছে যে আমি মহাজনের থেকে চাল কিনি, তো তার জন্য আর কি এরকম কম দামে দিতে পারছি, তো এই কথাগুলো মানে সচরাচর শুনতে পাওয়া যায় না, তো সত্যিকারের মানুষটাকে খুব ভালো লাগলো আমার। আর তোমাদের আমি একটাই কথা বলবো, যদি এই চত্বরে কেউ থাকো তাহলে কাকুর কাছ থেকে খেয়ে যেতেই পারো, আর কাকু কিন্তু নতুন একদমই নয়, মানে আমি জানতাম না বা তোমরা হয়তো কেউ কেউ জানতে নাও পারো, বাট এই চত্বরে যারা আছো আশা করি জানো, মানে 14 বছর ধরে কাকু এই একই জায়গায় এর থেকেও কম দামে স্টার্ট করেছিল আর কি, তো বুঝতেই পারছো ব্যাপারটা। আর একটাই কথা বলি যে যারা এই চত্বরে আছো তাহলে একটু এসো, আসার পর খাওয়া দাওয়া করো, আশা করি ভালো লাগবে তোমাদের, আর আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। আর যারা দূরে থাকো, 20 টাকার বিরিয়ানি, 40 টাকার বিরিয়ানি এগুলো তো খাচ্ছ, তার সঙ্গে একটু 30 টাকায় ভেজ বিরিয়ানি আর পানিরও খেয়ে দেখো, আশা করি তোমরা নিরাশ হবে না। আর যদি তোমরা এই দোকানগুলো, ছোটো ছোটো দোকানগুলোকে একটু সাপোর্ট করো তাহলে এই দোকানগুলো আফটার লকডাউন অনেকটা হেল্প হয়, কারণ আফটার লকডাউন স্ট্রিট ফুডগুলো একদম বসে গেছে। তাই পার্সোনালি আমি তোমাদের বলবো একটুখানি আসো, এদের হেল্প করো, এখান থেকেও খাবার খাও, আশা করি তোমরা নিরাশ হবে না। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও, তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো বা লাইক করো, কমেন্ট করো, না করো বাট ভিডিওটা শেয়ার করে দিও, তাহলে কাকুর অনেকটা হেল্প হবে, কারণ কাকুর সাথে আমার কথা হচ্ছিলো, কাকু বলছিলো যে লকডাউনের পরে সেরকম ব্যবসাটা নেই, এখন বর্তমানে স্ট্রিট ফুডের সেল তো বুঝতেই পারছো, ভিডিওটা যদি একটু শেয়ার করো তাহলে কাকুর আরও হেল্প হবে, আরও লোক আসবে, আর কাকুর সংসার তো এটা দিয়েই চলে আমার যতটা মনে হলো, তো প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দিও। চলো, ভিডিওটা আজকের মতো এখানেই, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, আর যদি মনে হয় যে এই চ্যানেলটা তোমাদের ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমারও একটু ভালো লাগবে, আমিও একটু মোটিভেশন পাবো, আর তোমাদের নতুন নতুন সস্তায় পুষ্টিকর ভালো ভালো খাবারের সন্ধান দিতে থাকবো। 2021 আমার জন্য স্পেশাল, কারণ কলকাতা ছুটিতে নতুন কিছু আসতে চলেছে। চলো, ভিডিওটা আজকের মতো এখানেই, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।